দেখুন চীনের স্টিলে তৈরি বুলেট এখন পাক জঙ্গিদের নয়া অস্ত্র যা ভারতীয় সেনাদের বুলেট প্রুফ জ্যাকেটেও আটকানো যাচ্ছে না ভারতীয় সেনাদের মারতে এক নতুন ধরনের বুলেট ব্যবহার করছে পাক জঙ্গিরা সাম্প্রতিক কিছু হামলার ঘটনায় সেই প্রমাণ পাওয়া গিয়েছে সাধারণ বুলেট নয় এক ধরনের স্টিলের তৈরি বুলেট ব্যবহার করছে তারা আর বুলেট প্রুফ জ্যাকেটেও আটকানো যাচ্ছে না এগুলি সূত্রের খবর চীনে তৈরি হয়ে আসছে এই স্টিল তারপর পাকিস্তানের কারখানায় তৈরি হয় পাক জঙ্গিদের হাতে আসছে এই সব শক্তিশালী বুলেট লস্কর ই কিংবা জয়েশ ই মতো জঙ্গি সংগঠনগুলি ভারতীয় সেনাদের মারার জন্য নতুন সব অস্ত্র হাতে নিয়েছে তার মধ্যেই রয়েছে স্টিল বুলেট সীমান্তে কর্তব্যরত সেনা ও পুলিশদের লক্ষ্য করে সেই সব বুলেট ছোড়া হচ্ছে এগুলি বুলেট প্রুফ জ্যাকেট ভেদ করে শরীরে আঘাত করতে পারে সম্প্রীতি পুলওয়ামার সিআরপিএফ জওয়ানদের ওপর হামলার ঘটনার পরই বিষয়টি সামনে এসেছে দেখা গিয়েছে বুলেট প্রুফ জ্যাকেট পরে থাকা সত্ত্বেও বুলেটের আঘাতে মৃত্যু হয়েছে সেনা জওয়ানদের এছাড়া জানা গিয়েছে হামলার সময় দেখা গিয়েছে জঙ্গিদের কাছে হামলার সময় ছিল আন্ডার ব্যারেল গ্রেনেড লঞ্চার আর কালাস নিকো ভারতের কাছে যে বুলেট প্রুফ জ্যাকেট রয়েছে তা স্টিলের বুলেট আটকাতে সক্ষম নয় তবে পাঁচ জঙ্গিদের হাতে চীনা অস্ত্রের হদিস এই প্রথমবার পাওয়া গেল এমনটা নয় এর আগেও বহুবার চীনা অস্ত্র দেখা গিয়েছে